তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রজেক্টালিটি প্রবলেম সলভিং এর মাধ্যমে দেখাবো যে কোনো কার্ভে যদি ইকুয়েশন দেয়া থাকে তাহলে আমরা কিভাবে তার আর্ক লাইন বের করতে পারি। সিম্পলি বলতে গেলে আমাকে যদি একটা কার্ভ দেয়া থাকে, তার ইকুয়েশন দেয়া থাকে, তাহলে আমি তার লেন্থটা কিভাবে বের করব সেটা ক্যালকুলাসের মাধ্যমে আজকে বের করে দেখাবো। তো এখন শুরু করা যাক। তো প্রবলেমটা আমি একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রবলেমটা এত কঠিন না, সিম্পল প্রবলেম, জাস্ট ইন্টিগ্রেশন করতে একটু সমস্যা হতে পারে। তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমি এখানে বলি ওরা কি বলেছে। এখানে একটা পার্টিকেল আছে, ওকে, একটা স্ট্যাটিক পয়েন্ট ধরি গ্রাউন্ডের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 20 মিটার পার সেকেন্ড থেকে থ্রো করা হয়েছে। এটা ওকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ধরছি অ্যান্ড ওকে নিক্ষেপ করা হয়েছে 20 মিটার পার সেকেন্ড থেকে। তো কিছুক্ষণ আর হলে গিয়ে ওরা বলে দিচ্ছে যে জি এর মান হলে গিয়ে এখানে 10 ধরতে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিম্পলিসিটির জন্য, ক্যালকুলেশন যাতে ইজি হয়। এখন আমরা যেহেতু এই পার্টিকেলটাকে নিক্ষেপ করছি, সিম্পলি ও একটা ম্যাক্সিমাম হাইটে গিয়ে আবার মাটিতে নেমে আসবে। তো কোয়েশ্চেনটা ছিল যে এই যে আর্কটা, প্যারাবোলিক আর্ক, এই আর্কের লেন্থটা কত হবে। আর অন্যভাবে বলা যেতে পারে যে পার্টিকেলটার দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব, সরণ না। সরণ বললে আমরা সিম্পলি এই দুই পয়েন্টের মধ্যবর্তী রেঞ্জ সেটা সেটা বের করতাম, বাট ওরা যদি বলে যে দূরত্ব কত, তাহলে আমাদের এই আর্ক লেন্থটা বের করতে হবে। এন্ড এটাই এখন বের করবো। এখন আমরা যা করতে পারি, আমরা এখানে কিছু লিমিট অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এখানে যা করতে পারি এখন দেখাই, এই হলো গিয়ে আমাদের যে আর্কটা, আর এই আর্কের ইকুয়েশন আমাদের জানা আছে, সেটা হলো প্রজেক্টাল ইকুয়েশন। এখন বের করে দিচ্ছি, তাও এটা ইজি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জিএক্স স্কোয়ার বাই টু কস স্কোয়ার থিটা, টু ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা। সো এখন এটা আমরা এখানে যা করব, আমরা এখানে সামান্য একটু পরিমাণ এক্স অক্ষে দূরত্ব নিচ্ছি, সেটা হলো গিয়ে ডেল এক্স, মার্কেটটা চেঞ্জ করে আসতে হবে। তো এখন আমরা যা করতে পারি, আমরা এখানে এক্স অ্যাক্সিসে সামান্য একটু অংশ কেটে নিচ্ছি, ডেল এক্স। ধরলাম যে পার্টিকেলটা এই পর্যন্ত এসে গেছে, যার কারণে সে এক্স অক্ষে সামান্য একটু পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, সেটা হলো ডেল এক্স। তো তার হাইট বা উপরে কতটুকু উঠবে, ডেল ওয়াই। তো এইটুকের লেন্থ কত হবে, এইটুকের লেন্থ আমরা যদি এটাকে ইনফিনিটেসিমাল কেস চিন্তা করি, অর্থাৎ এগুলো জিরোর কাছাকাছি যদি হয়, তাহলে এই লেন্থটা সিম্পলি পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা বলতে পারি যে পিথা অ্যাপ্লাইং পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা বলতে পারি যে এটা হবে গিয়ে রুট ওভার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ওয়াই স্কোয়ার। তো এটাকে যদি আমরা ডেল এক্স ধরি, ইনফিনিটেসিমাল আর্ক লেন্থ রুট ওভার ডেল এক্স স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার। তো এখন আমরা যদি ডেল এক্সটাকে জিরো কাছাকাছি করে দিই, বা লিমিটটাকে যদি গোস টু জিরো করে দিই, তাহলে আমরা এই টার্মটা হয়ে যাবে ডিএক্স, বলতে পারি ক্যালকুলাসে যেহেতু আমরা অ্যাপ্লাই করবো, এটা হলে গিয়ে ডিওয়াই হয়ে যাবে, কারণ খুবই ক্ষুদ্র মানে আমরা হিসাব করতে যাচ্ছি। সো আমরা এখানে কি পাবো, ডিএস ইজ ইকুয়াল টু ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। এখন এখান থেকে আমরা ডিএক্স কে কমন নিলে, সরি, ডিএক্স স্কোয়ার কে কমন নিলে, এটাকে যদি আমরা বাহিরে এনে দিই, তাহলে আমরা পাবো এখানে ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ডিএক্স। আর ডিওয়াই বাই ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়াই, ওয়াইটা হলো গিয়ে আমাদের ইকুয়েশন অফ দ্য আর্ক, ইকুয়েশন অফ দ্য ট্রাজেক্টরি। তো এই ট্রাজেক্টরি ইকুয়েশন তো আমাদের জানা আছে, প্যারাবোলিক ইকুয়েশন, এটা আমরা সিম্পলি এখন বের করতে পারবো। এটা হলে কি এরকম হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থেটা, এটা যদি থেটা হয়, মাইনাস জিএক্স স্কোয়ার টু ভি স্কোয়ার কোজ স্কোয়ার থেটা। এটা কিভাবে আসছে, এটা হলে কি আমরা এক্স ক্যালেক্সি হলে কি এর ভেলোসিটির হরিজন্টাল কম্পোনেন্টের সাথে, আর ওয়াই ক্যালেক্সি হলে কি আমরা ভার্টিক্যাল কম্পোনেন্টের সাথে, দেন আমরা টি কে এলিমিনেট করে দিচ্ছি, টিকে যদি এলিমিনেট করি তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাবো।
সো এটাকে যদি আমরা এখানে বসাই, ওইটার আগে ডেরিভেটিভ নিতে হবে x এর সাপেক্ষে। সো হ্যাঁ, y ডট আমাদের কি আসতেছে, x এর ডেরিভেটিভ নিতে হবে, tan থিটা মাইনাস আর 2 2 ক্যান্সেল হয়ে যায়, gx v স্কয়ার cos স্কয়ার থিটা। সো আমরা সিম্পলি এটা এখানে বসাই দিই, এটা হলো y ডট বা ddx অফ y। আর এটা হয়ে গিয়ে থিটা, ইন টার্মস অফ থিটা না বসিয়ে আমরা থিটার ভ্যালুটাকে বসিয়ে দেন v কে বসিয়ে যে স্মল টার্মটা আসে সেটা বসাই। সো আমাদের tan 30, tan 30 হলে গিয়ে 1 বাই রুট ওভার 3, 1 বাই রুট ওভার 3 মাইনাস g হলে গিয়ে 10, v স্কোয়ার হলে গিয়ে 400, কারণ v হলে গিয়ে বসে 20 মিটার পার সেকেন্ড, আর g হলে গিয়ে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখান থেকে ওয়েট, হ্যাঁ x 40, আর আমাদের এখানে cos 30 হলো গিয়ে রুট ওভার 3 বাই 2, এটাকে যদি স্কোয়ার করি তাহলে আমাদের আসবে 3 বাই 4 10 আর এখানে 30। তো x, আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে, হ্যাঁ তো এই ddx অফ y কে আমরা লিখতে পারি 1 বাই রুট 3 মাইনাস x বাই 30। তো আমরা এখানে এটাকে সাবস্টিটিউট করে দিই, 1 প্লাস 1 বাই রুট ওভার 3 মাইনাস x বাই 30 হোল স্কোয়ার ডিএক্স। সো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এটা হলো কি ইনফিনিটেসিমাল আর ক্লান, এখন যদি এটাকে ইন্টিগ্রেট করি লিমিট হলো গিয়ে আমাদের 0 থেকে রেঞ্জ r পর্যন্ত, রেঞ্জটা তো ইজিলি বের করা যাবে, ভি স্কোয়ার সাইন 2 থেটা ডিভাইডেড বাই জি। সো হ্যাঁ, তো ইন্টিগ্রেট করলে আমরা এখানে পুরো আর্ক লেন্থটা পেয়ে যাব, সেটা হলো কি s ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ 0 টু r 1 প্লাস 1 বাই রুট ওভার 3 মাইনাস x ওভার রুট ওভার 30, x ওভার 30 স্কোয়ার dx। সো এটাকে ইন্টিগ্রেট করতে হবে, এখন রেজাল্টটা আমাদের ত্রিকোণমিতিক ফাংশন হিসেবে করতে পারি, আমরা এখানে ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন করতে পারি, হাইপারবোলিক সাবস্টিটিউশন করতে পারি। এখন আমি ডেসক্রিপশনের নিচে লেটেক্স নোট দিয়ে দিব, 3 ঘন্টা ধরে আমি করেছিলাম, তো এখানে আমি আবার হাইপারবোলিক সাবস্টিটিউশন দিয়ে এই ইন্টিগ্রেশনটা সলভ করে পুরো রেজাল্টটা দিয়ে দিয়েছি। তো এটার রেজাল্ট, আলটিমেটলি যে রেজাল্টটা আসে সেটা হলো গিয়ে আমাদের আর রেঞ্জ কিন্তু বের করা যাবে, রেঞ্জ হলে গিয়ে একটু আগে বলছিলাম কোন সূত্রে বের করতে হয়, সেটা হলে গিয়ে আমরা ওই যে সাইন 2 থেটা ইজ ইকুয়াল টু 2 সাইন থেটা ইন্টু কস থেটা এলিমিনেট করে দিয়েছিলাম, সেখান থেকে থেটা ইজ ইকুয়াল টু যদি আমরা 30 ডিগ্রি বসাই তাহলে আমাদের রেঞ্জটা পেয়ে যাবো। অ্যান্ড সেটা আমার যতটুকু মনে আছে সেটা হলো গিয়ে 20 রুট ওভার 3 এটা আসবে। তো আমাদের আর কে আমরা এলিমিনেট করে এভাবে লিখতে পারি যে 20 রুট ওভার 3 0 1 প্লাস 1 বাই রুট ওভার 3 মাইনাস x বাই রুট ওভার 30 হোল স্কোয়ার dx। তো এখানে আমি এটাকে হাইপারবোলিক সাবস্টিটিউশনের মাধ্যমে করে দিয়েছি, তোমার সাথে ড্রাইভার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে পিডিএফ সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে আই গেস। তো এটাই, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পুরো আর্ক লেন্থটা পেয়ে যাব। তো এভাবে এটা যেহেতু প্রজেক্টের জন্য বের করলাম, যে কোনো ইকুয়েশন সরি যে কোনো কার্ভের যদি আমাদের ইকুয়েশন দেওয়া থাকে, লেটস সে এরকম একটা কার্ভ আছে বা এরকম একটা কার্ভ আছে, কিউবিক কার্ভ আছে সিম্পল, সো আমরা যদি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি যেখানে আমরা হলে গিয়ে ডেরিভেটিভ নিব হলে গিয়ে ইকুয়েশনটার, তাহলে আমরা সিম্পলি ইন্টিগ্রেট করলে পুরো ইকুয়েশন পুরো কার্ভের আর্ক লেন্থ বা পুরো কার্ভের লেন্থটা পেয়ে যাব, এটাই হলে গিয়ে সিম্পল। এত কঠিন ছিল না, ইন্টিগ্রেশনটা জাস্ট একটু ঝামেলা হতে পারে, বাট ক্যালকুলেটর ইউজ করলে তো একবারই ইজি আর এমনিতেও সলভ করা যায়। তো তো এখন তোমরা নোটটা দেখে নিও, ডেসক্রিপশনে আছে, অ্যাট দ্য সেম টাইম আমি কমেন্ট বক্সে দিয়ে দিই। এই যে আমি এখানে হাইপারবোলিক সাবস্টিটিউশনের মাধ্যমে ইন্টিগ্রেশনটি সলভ করেছি, এখানে আমি u ইজ ইকুয়াল টু ওই যে টার্মটা ছিল 1 বাই রুট ওভার 3 মাইনাস x ওভার 30, এটাকে পরবর্তীতে হাইপারবোলিক সাইন অথবা সিন হিসেবে ধরেছিলাম। তো এ পর্যন্তই।